শুভ দিন, শুভ জীবন। বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আইন বিষয়ক এই চ্যানেল থেকে আমি অ্যাডভোকেট গাজী সাইদুজ্জামান লিটন আপনাদের জানাচ্ছি স্বাগত ও শুভেচ্ছা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। সেটি হচ্ছে আমাদের সবারই কিন্তু কমবেশি জমিজমা আছে এবং এই জমিজমার স্বত্ব নির্ধারণ করা হয় এবং নকশা করা হয় কিন্তু জরিপ কর্মসূচির মাধ্যমে, যেটি সরকারিভাবে করা হয়। তো এই জরিপের সময় আমরা কিভাবে সতর্ক থাকলে, অ্যালার্ট থাকলে আমাদের জমি অন্যের নামে রেকর্ড হবে না বা আমাদের জমি খতিয়ানে কম হবে না, নকশায় কম হবে না, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আমাদের মৌজায় মনে করা যাক জরিপ হবে, সেই জরিপের অন্তত এক মাস আগে কিন্তু ইস্তেহার জারি করা হয় বা নোটিশ জারি করা হয়। তখন থেকেই কিন্তু আমাদের যে জমির কাগজপত্র বা ওরিশ সনদপত্র, খাজনার দাখিলা, মিউটেশন পর্চা, এসএ পর্চা সব কিছু আমাদের সংগ্রহ করে রাখা দরকার এই নোটিশ পাওয়ার সাথে। এরপরে জনগণের সাথে সম্পৃক্ত যেসব স্তর আছে জরিপের, যেমন কিস্তোয়ারের সময় নকশা করা হয়, এই নকশা করার সময় আমিনকে ওই আমার জমির সীমানা দেখিয়ে দেব এবং কতটুকু জমি আমার আছে সেই কাগজপত্র আমিনকে দেখাবো এবং সেই অনুসারে সার্ভেয়ার সাহেব নকশা করবেন। এরপরে আছে খানাপুরি, খানাপুরির সময় কিন্তু ওই মাঠ পর্চার যে কলামগুলো সেগুলো আমিন সাহেব পূরণ করেন, তখন কিন্তু তার কাগজপত্রের প্রয়োজন হয়, তখন তাকে আমরা কাগজপত্র দিয়ে যে এই জমির মালিকানা আমার সেটি প্রমাণ করব এবং আমরা আমাদের নাম যাতে এই পর্চা ওঠে খানাপুরি পর্যায়ে সেটা আমরা করব। এরপরে আছে বুজারত স্তর, বুজারত স্তর কিন্তু মৌজার উত্তর পশ্চিম কোণ থেকে শুরু হয় এবং জনগণের উপস্থিতিতে ওই নকশা যদি কোনো সংশোধন প্রয়োজন হয় বা কোনো আপত্তি হয় বা ওই জমির পরিমাণ কত এ নিয়ে যদি কোনো কথা হয় এই স্তরে কিন্তু বুঝে নিতে হবে। আমিন সাহেবরা আপনাদের বুঝিয়ে দেবে এবং আপনিও আমিন সাহেবকে বুঝাবেন যে কেন এই জমি আপনার, কতটুকু জমি আপনার, বুজারত স্তরে এটি হবে। এরপরে অ্যাটেস্টেশন, যেটি হয় অফিসে এসে, সেটেলমেন্ট অফিসে, আমরা যাকে বলি সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় প্রতিটি থানায় আছে, তো সেখানে একজন উপসহকারী সেটেলমেন্ট অফিসার কিন্তু এই সত্যায়ন বা অ্যাটেস্টেশন কাজটি করেন। তখনও কিন্তু যদি ভুল করে আপনার জমি অন্যের নামে মাঠ পর্চা দিয়ে আসা হয় তাহলে কিন্তু আপনি তখন লিখিত দরখাস্ত দিতে পারবেন যে এই জমি হচ্ছে আমার, এই যে আমার কাগজপত্র। তাহলে কিন্তু এই অ্যাটেস্টেশনের সময় মাঠ পর্চা যদি ভুল করে দেওয়া হয় তাহলে ওই উপসহকারী সেটেলমেন্ট অফিসার কিন্তু সংশোধন করে দিতে পারবেন। এরপরে অ্যাটেস্টেশনের পর জাজ মহড়ার সাহেব কিন্তু যাচাই বাছাই করেন যে কোনো ভুল ত্রুটি থাকলো কি না, এবং এরপরে কিন্তু এই জনসাধারণের দেখার জন্য যাতে যাকে আমরা বলি ডিপি, খসড়া প্রকাশনা বা ড্রাফট পাবলিকেশন, সেই ডিপি খতিয়ানগুলো কিন্তু জনসাধারণের পরিদর্শনের জন্য 30 কার্য দিবস উন্মুক্ত থাকে। অর্থাৎ এই অ্যাটেস্টেশনের পর, যাচাই বাছাইয়ের পর আপনাদের কিন্তু দেখানো হবে যে দেখেন আপনার মৌজার এই যে খতিয়ানগুলো এইভাবে করা হয়েছে, এর নামে করা হয়েছে, জমির পরিমাণ এতটুকু। তখন কিন্তু জরিপ কর্মচারীদের অর্থাৎ সেটেলমেন্ট অফিসের কর্মচারীদের সহযোগিতায় আপনারা সেই খতিয়ানগুলো পরিদর্শন করতে পারবেন এবং যদি কোনো ভুল ত্রুটি থাকে, দেখা গেল আপনার জমি আপনার নামে না হয় অন্য কারো নাম হয়েছে, তখন কিন্তু আপনি প্রজাস্বত্ববিধির 30 ধারা মতে আপত্তি কেস দাখিল করতে পারবেন, যাতে আমরা বলি 30 ধারা আপত্তি কেস দাখিল করলে উভয় পক্ষকে শুনানি করে কিন্তু সহকারী সেটেলমেন্ট অফিসার আপনার জমি আপনার নামে দিয়ে দেবে। এরপরে আপত্তি মোকদ্দমায় যদি আপনি সন্তুষ্ট না হন তাহলে কিন্তু আপনার এই প্রজাস্বত্ববিধির 31 ধারা মতে আপিল করার সুযোগ আছে, সেই আপিল করেও কিন্তু আপনি আপনার জমি বুঝে নিতে পারেন। এরপরে এই 30 ধারা 31 ধারার আপত্তি আপিল হয়ে গেলে চূড়ান্ত জাঞ্চ হয়, এই পেশকারের নেতৃত্বে যাচাই বাছাই করেন জাঞ্চ মহড়ার সহ অন্য কর্মীরাও তাতে সহযোগিতা করেন। এরপরে চূড়ান্ত জাঞ্চের পর কিন্তু চূড়ান্ত রেকর্ডটা প্রস্তুত হয়ে যায়, তখন সেটি ছাপানোর জন্য পাঠানো হয় এবং ছাপিয়ে ফিরে আসলে চূড়ান্ত প্রকাশনা বলে থাকে,
সেই প্রকাশনা, সেই মুদ্রিত রেকর্ড বা খতিয়ানগুলো কিন্তু ওই উপজেলা সহকারী সেটেলমেন্ট অফিসারের কার্যালয় থেকে বিতরণ করা হয়। এবং সেই বিতরণের পরেও যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলেও কিন্তু 42-এর কথা মোতাবেক জোনাল সেটেলমেন্ট অফিসার মহোদয়ের কাছে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সংশোধনের জন্য। এরপরে সেই সব সংশোধন হয়ে গেলে তারপরে সেই যে খতিয়ানগুলো ভুল হয়েছিল সেইগুলো মুদ্রণের পরে কিন্তু গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় যে এই মৌজা চূড়ান্তভাবে প্রকাশ করা হলো এবং এই যে খতিয়ান প্রকাশিত হয়ে গেছে এগুলোই চূড়ান্ত। এরপরে খতিয়ানের ভলিউমগুলো কিন্তু হস্তান্তর করা হয় কেন্দ্রীয় রেকর্ড রুম, জেলা প্রশাসকের নিকট, সহকারী কমিশনার এবং ওই ইউনিয়ন বা পৌর ভূমিকর্ম সহকারী ভূমিকর্মকর্তার দপ্তরে। এবং তারপরেও যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু কিছু কিছু করণিক ভুল এসিলেন মহোদয় সংশোধন করে দিতে পারবেন এবং বাকি ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের মাধ্যমে সংশোধন করে নিতে পারবেন। সে সময় যদি চলে যায় তারপরেও কিন্তু দেওয়ানি আদালতের মাধ্যমে ভুল সংশোধন করে নেওয়া সম্ভব। তো আজকের মতো এখানেই শেষ করছি, ধন্যবাদ সবাইকে।